নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস পকোড়া। কম বেশি বাড়িতে কিন্তু ভাত বেঁচে যায়, ভাতে কি করবেন ভেবে পান না, কিন্তু বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রকম পকোড়া করলে সন্ধেবেলা স্ন্যাক্সটা কিন্তু জমে যায়। এই রাইস পকোড়াটা কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই রাইস পকোড়াটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোটো চামচের এক চামচ রসুন কুচি, চারটে কাঁচা পাকা লঙ্কা কুচি ও এক মুঠো ধনে পাতা কুচি, আর নিয়ে নিয়েছি বড় চামচের চার চামচ ব্রেড ক্রাম, আর নিয়ে নিলাম ভাত। ভাত ছাড়াই কিন্তু এই ভাত পকোড়াটা বা রাইস পকোড়াটা একদমই ভালো লাগবে না। আমি এখানে বড় কাপের এক কাপ ভাত নিয়ে নিয়েছি, তার উপর থেকে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো, চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, শুকনো খোলায় ভেজে নেওয়া গোটা জিরে গুঁড়ো করে দিয়ে দিয়েছি হাফ চামচ ও তিন চামচ দিয়ে দিলাম চীনা বাদাম। এটা পুরোটাই অপশনাল, চীনা বাদামটা দিলে এই রাইস পকোড়াটা কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি হাফ চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট। সব কিছু মশলা দেওয়ার পর এবার কেটে নেওয়া সবজিগুলো বা পেঁয়াজ রসুন লঙ্কা ও ধনে পাতা কুচিটা দিয়ে সব কিছু প্রথমে ভালো করে ভাতের সাথে বা রাইসের সাথে মাখিয়ে নেব। ভাতের সাথে সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দু চামচ ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা এখানে আমি কেন ব্যবহার করলাম সেটা বলে দেবো এবার আপনাদেরকে। ব্রেড ক্রামটা দিলে ভাতে যে জলটা থাকে সেটা ব্রেড ক্রামটা সোপ করে নেয়। আপনাদের কাছে ব্রেড ক্রাম না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। জায়গাটা ছোট হওয়ার ফলে জায়গাটা আমি চেঞ্জ করে নিলাম, বাদ বাকি যে ব্রেড ক্রামটা আছে সেটা এবার দিয়ে দেবো। মাখার ফলে বুঝতে পারছি ভাতে আরেকটু জল আছে, সেই জন্য আমি পুরো চার চামচ ব্রেড ক্রামটা দিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চার চামচ বেসন। বেসনটা আমি পুরোটা দেব না, যতটা আমার লাগবে মাখতে ততটা আমি এখানে বেসন দেব। প্রথমে দিয়ে দিলাম দু চামচ বেসন, বেসনটা দিয়ে প্রথমে ভালো করে রাইসের সাথে বা ভাতের সাথে মাখিয়ে নেব, পরে যদি মনে হয় আমার এখানে বেসন আরও লাগবে তারপরে দেবো। এখানে আমার আর বেসন লাগবে না, দেখুন একটা পাকে চলে আসছে। কাটলেট বা যে শেফে আপনারা পকোড়াটা করবেন সেই শেফে চলে আসলেই আর এখানে কিন্তু বেসন দিতে লাগবে না। আমি দু চামচ বেসনে রাইসটা মেখে নিলাম, রাইসটা যেই মাখা হয়ে যাবে হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে হাতে মশলাটা লেগে না যায়। এবার আমি এরকম গোল গোল কাটলেটের শেপে রাইস পকোড়াগুলো করে নেব। খুব ইজি ও খুব কম সময় কিন্তু এই রাইস পকোড়াগুলো বাড়িতে বানানো যায়। আমি গোল এরকম কাটলেটের শেপে রাইস পকোড়াগুলো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নিতে পারেন। প্রত্যেকটা রাইস পকোড়া আমি বানিয়ে নেব। এদিকে গ্যাসের ওপর সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা যে গরম হয়ে যাবে গ্যাসটা মিডিয়াম আছে রেখে এক এক করে রাইস পকোড়াগুলো তেলে ছেড়ে দিয়ে রাইস পকোড়াগুলো লাল করে ভেজে নেব। রাইস পকোড়াগুলো যেই এক পিঠ ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিয়ে ওই পিঠটাও সেমভাবে রাইস পকোড়াগুলো ভেজে নেব। দেখুন আমার রাইস পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে নিয়ে বাকি রাইস পকোড়াগুলো সেমভাবে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা রাইস পকোড়া কতটা মচমচে হয়েছে ও মুখরোচক লাগছে এই রাইস পকোড়াগুলো। সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু এরকম রাইস পকোড়া থাকলে সন্ধেটা জাস্ট জমে যায়। আমি এখানে একটা সার্ভিং প্লেটে রাইস পকোড়াগুলো সাজিয়ে নিয়েছি, তার সাথে পরিবেশন করলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে এই রাইস পকোড়াগুলো কিন্তু খুবই ভালো লাগে। আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক এইভাবে বানান বাড়িতে, নিশ্চয়ই আপনাদেরও এই রাইস পকোড়াগুলো খুবই ভালো লাগবে। অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদেরও এই রাইস পকোড়াটা।
আমার চ্যানেলটা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।